আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী। খিলগাঁও আইডিয়াল কলেজ এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ উল্লাহ, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, খিলগাঁও আইডিয়াল কলেজ। তোমাদের সাথে আমার আজকে চতুর্থ ক্লাস। এই অষ্টম অধ্যায়ের উপরে চারটি ক্লাস, আজকে শেষ ক্লাস। প্রথম ক্লাসে আমি সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করেছি, দ্বিতীয় ক্লাসে সামাজিক অসমতা সম্পর্কে আলোচনা করেছি, তৃতীয় ক্লাসে বয়স বৈষম্যবাদ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের ক্লাস বিষয়বস্তু হলো জেন্ডার। জেন্ডার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, জেন্ডার কি? উৎপত্তিগত অর্থে ল্যাটিন গেনাস থেকে জেন্ডার পরিভাষাটির উদ্ভব। এর অর্থ ধরন অথবা প্রকার ইত্যাদি। গ্রিক দার্শনিক প্রোটাগোরাস নাম পদের শ্রেণীকরণ করার জন্য পুরুষালি, মেয়েলি ও ক্লিব এই তিনটি শব্দ ব্যবহার করে ব্যাকরণে জেন্ডার শব্দটি ব্যবহারের সূত্রপাত করেন। অর্থাৎ ইংরেজি গ্রামারে জেন্ডার সম্পর্কে আমরা জানি, তবে ওই জেন্ডার এই জেন্ডার একটু পার্থক্য আছে। এই জেন্ডার আমরা যে জেন্ডার সম্পর্কে পড়ব, সেই জেন্ডার হলো মূলত নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্য, অসমতা, ব্যবধান, সেটাই হলো জেন্ডার। জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়, সামাজিকভাবে নির্ধারিত নারী পুরুষের মধ্যকার সম্পর্ক, সমাজ কর্তৃক আরোপিত নারী পুরুষের ভূমিকা যা পরিবর্তনীয়। অর্থাৎ এই যে সামাজিকভাবে নারী পুরুষের যে পরিচয় গড়ে ওঠে এবং সামাজিকভাবে নির্ধারিত নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক এবং সমাজ কর্তৃক নারী পুরুষের মধ্যে যে ভূমিকা থাকে, সেটাই হলো জেন্ডার এবং সেটা পরিবর্তনীয়। অর্থাৎ নারী ও পুরুষ সম্বন্ধীয় মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক বোধ হচ্ছে জেন্ডার, যা স্থান কাল ভেদে পরিবর্তিত হয়। মূল কথা হলো জেন্ডার মূলত, এই অধ্যায়ে আমরা যে জেন্ডার সম্পর্কে জানবো, এটা মূলত হলো নারী পুরুষের মধ্যে যে বৈষম্য থাকে, সেটাই হলো জেন্ডার। জেন্ডার বিষয়ক মতবাদ। জেন্ডার বৈষম্য, জাতি বৈষম্য, শ্রেণী বৈষম্য ও প্রকৃতির প্রতি বৈষম্য সম্বন্ধে নানাবিধ আলোচনাকে কেন্দ্র করে কিছু তত্ত্ব সৃষ্টি হয়েছে। এসব তত্ত্বে জেন্ডার, জাতি, শ্রেণী ও প্রকৃতির প্রতি মানুষের নির্যাতনকে বর্ণনা করে এর বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে। নিচে এগুলো সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হলো। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, জেন্ডার বিষয়ক যে মতবাদগুলি আছে সেগুলি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। 1 নম্বর, উত্তর আধুনিক নারীবাদ। উত্তর আধুনিক নারীবাদ অনুসারে কোনো কিছুই চিরন্তন নয়। অর্থাৎ দুনিয়াতে কোনো কিছুই চিরন্তন নয়, এগুলো সৃষ্টি হয়, এক সময় মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়, আবার এগুলো ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। জেন্ডারের সাথে উত্তর আধুনিক নারীবাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। উত্তর আধুনিক নারীবাদীরা মনে করেন নারী পুরুষের যে সম্পর্ককে জেন্ডার বলে চিহ্নিত করা হয়, তা আসলে এক ধরনের সামাজিক নির্মাণ এবং ক্ষমতার খেলা, যা নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন অবস্থানের দ্বারা বিভক্ত। অর্থাৎ উত্তর আধুনিক নারীবাদীরা মনে করেন নারী পুরুষের যে সম্পর্কটাকে আমরা জেন্ডার বলি, সেটা আসলে এক ধরনের সামাজিক নির্মাণ, অর্থাৎ সামাজিকভাবে তৈরি হয়েছে, যেটা প্রকৃতিগতভাবে তৈরি হয় নাই, আল্লাহর দিক থেকে সৃষ্টি হয় নাই, এবং এটা হলো ক্ষমতার খেলা। তাদের দৃষ্টিতে, নারীবাদী দৃষ্টিদের থেকে ক্ষমতার খেলা, ইচ্ছে মতো নারীদেরকে ব্যবহার করা হয়। নারী পুরুষের যে সম্পর্ককে সমাজ নির্মাণ করে এবং তাদের সামাজিক ভূমিকাকে নির্দিষ্ট করে দেয়, আধুনিক
উত্তর আধুনিক নারীবাদীরা মনে করেন যে তা পরিবর্তনযোগ্য, অর্থাৎ যেই সমাজ নারী পুরুষের সম্পর্ককে নির্দিষ্ট করে দেয় এটা চিরস্থায়ী নয়, এটা পরিবর্তনযোগ্য, মানুষের প্রয়োজন এটা পরিবর্তন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, 2 নম্বর পয়েন্ট হলো উদারপন্থী নারীবাদ। উদারপন্থী নারীবাদ পুরুষতন্ত্রের সংকীর্ণ মতবাদকে অস্বীকার করে সমতা ও স্বাধীনতা ভিত্তিক সামাজিক কাঠামো সৃষ্টির উপর গুরুত্ব দেয়। অর্থাৎ উদারপন্থী নারীবাদ যারা পুরুষতন্ত্রের যে সংকীর্ণ মতবাদ আছে এটাকে অস্বীকার করে সমতা ও স্বাধীনতা ভিত্তিক সামাজিক কাঠামো সৃষ্টির উপর গুরুত্ব দেয়, অর্থাৎ নারীদের সমতা থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে, সেটার উপর গুরুত্ব দেয়। জন লক, রুশু, বেন্থম ও মিলের ধ্রুপদী উদারনৈতিক দর্শন হল উদারপন্থী নারীবাদের উৎস। অর্থাৎ এই জন লক, রুশু, বেন্থম ও মিল এরা উদারপন্থী নারীবাদের মতবাদ দিয়েছেন, এরা এই 4 জনে এই উদারপন্থী নারীবাদের মতবাদ দিয়েছেন। গত শতাব্দীর শেষার্ধে এরই প্রভাবে কল্যাণধর্মী উদারপন্থী নারীবাদের বিকাশ ঘটে। সাম্প্রতিক উদারপন্থী নারীবাদের মূল কথা হলো জেন্ডার ন্যায়পরায়ণতার ভিত্তিতে নির্যাতনমূলক বৈষম্যধর্মী জেন্ডার ভূমিকা বিলোপ সাধন করা। অর্থাৎ উদারপন্থী নারীবাদের মূল কথা হলো নির্যাতনমূলক বৈষম্যধর্মী যে জেন্ডার ব্যবস্থা আছে সেটাকে বিলোপ সাধন করতে হবে। 3 নম্বর, কৃষ্ণ নারীবাদ। কৃষ্ণাঙ্গ নারীবাদীরা বর্ণবাদ ও যৌনবাদের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে এই নারীবাদের সূচনা ঘটিয়েছেন। কৃষ্ণাঙ্গ হল কালো, যারা কালো তারা এই ওই কৃষ্ণাঙ্গ নারীবাদীরা বর্ণবাদ, অর্থাৎ সারা বিশ্বে সাদা কালোর যে একটা দ্বন্দ্ব সেটা হইলো বর্ণবাদ, এবং সাদারা সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে চায়, কালোদের কোনো ক্ষেত্রে কোনো রকম সুযোগ সুবিধা দিতে চায় না এবং সব ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত নির্যাতন করে থাকে, সেটা হইলো বর্ণবাদ। এবং যৌনবাদের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে এই নারীবাদের সূচনা ঘটিয়েছেন কৃষ্ণাঙ্গ নারীবাদীরা। শ্বেতাঙ্গ নারীবাদী মতাদর্শের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুস্পষ্ট করতে গিয়ে কৃষ্ণাঙ্গ নারীরা এই নারীবাদের জন্ম দিয়েছেন। যে শ্বেতাঙ্গ যারা নারীবাদী যারা আছে, যারা সাদা সারা বিশ্বের মধ্যে, তারাই নিজেদেরকে উৎকৃষ্ট মনে করে, আর যারা কালো কৃষ্ণাঙ্গ তাদেরকে নিকৃষ্ট মনে করে। কাজে এই কৃষ্ণাঙ্গ নারীবাদীরা শ্বেতাঙ্গ নারীবাদীদের মতাদর্শের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুস্পষ্ট করতে গিয়ে এই নারীবাদের জন্ম দিয়েছেন। তবে ভ্যালেরি স্মিথের মতে নারীবাদের আছে নানা মাত্রা, নারীবাদের বিভিন্ন মাত্রা আছে। আধিপত্যবাদী সংস্কৃতির বিরুদ্ধে মতাদর্শিকভাবে কৃষ্ণ নারীবাদ অবস্থান গ্রহণ করে। সারা বিশ্বে যে একটা আধিপাত চলতেছে আধিপত্যবাদ, এবং যারা শ্বেতাঙ্গরা এই আধিপত্যবাদ বিশ্বাসী, এবং তারা যারা কৃষ্ণাঙ্গ তাদেরকে কোনো ভালো কোনো কিছুতে তারা সুযোগ সুবিধা দিচ্ছে না, বিভিন্ন রকমের প্রতিবন্ধতা সৃষ্টি করেছেন কৃষ্ণাঙ্গ নারীবাদীদের দৃষ্টিতে, সেটা হলো আধিপত্যবাদী সংস্কৃতি। এই আধিপত্যবাদী সংস্কৃতির বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ নারীবাদ অবস্থান গ্রহণ করে। প্রকৃতপক্ষে জেন্ডার, যৌনতা, বর্ণবাদের ব্যাখ্যা দিয়ে শুরু হয় কৃষ্ণ নারীবাদের আলোচনা। কৃষ্ণ নারীবাদের প্রভাব তাই পশ্চিমা নারীবাদের পক্ষে অগ্রাহ্য করা সম্ভব হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী, 4 নম্বর পয়েন্ট হলো বৈপ্লবিক অথবা চরমপন্থী নারীবাদ। 60-এর দশকে আমেরিকায় বৈপ্লবিক বা চরমপন্থী নারীবাদের উদ্ভব ঘটে। তাহলে বৈপ্লবিক বা চরমপন্থী নারীবাদের উদ্ভব ঘটে কোথায়? আমেরিকায়। কখন? 60-এর দশকে। চরমপন্থী নারীবাদ নারী বৈশিষ্ট্যগুলোকে স্বীকার করে এবং পুরুষ আধিপত্যের ও কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ করে। চরমপন্থী নারীরা যে নারীদের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি স্বীকার করে এবং যে পুরুষ আধিপত্য এবং পুরুষ কর্তৃত্বের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। এই নারীবাদের মধ্যে পুরুষ নারীকে পরিকল্পিত পদ্ধতি অনুসারে জীবনের প্রতিটি ক্ষেত্রে শোষণ করে।
অর্থাৎ এই চরমপন্থী নারীবাদ যারা, তারা অভিযোগ করেছেন পুরুষের বিরুদ্ধে, যারা যে পুরুষরা পরিকল্পিত পদ্ধতি অনুসারে পরিকল্পিতভাবে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে নারীকে তারা শোষণ করে, অর্থাৎ নারীর লৈঙ্গিক বৈশিষ্ট্য, প্রজনন ক্ষমতা এবং বাধ্যতামূলক মাতৃত্বকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে নারীকে শোষণ করা হয়। এই তিনটা ক্ষেত্রে তাদের দৃষ্টিতে নারীকে শোষণ করা হয়। নারীর এইসব ব্যক্তিগত বিষয় যা পুরুষতন্ত্রের উৎস তাকে রাজনীতিকরণ করে, যে যদিও সৃষ্টিগত দিক থেকে এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন একটু ভিন্নতা দিয়ে, কিন্তু চরমপন্থী নারীবাদীরা মনে করেন যে এগুলো এই লৈঙ্গিক বৈশিষ্ট্য, প্রজনন ক্ষমতা, বাধ্যতামূলক মাতৃত্ব এগুলো নারীদের ব্যক্তিগত বিষয়, তাই নারী স্বাধীনতা অর্জন করতে হবে, নারীরা নিজেদেরকে সব ক্ষেত্রে স্বাধীনতা অর্জন করতে হবে। পরিবেশ নারীবাদ। জেন্ডার সম্পর্কিত আলোচনার সর্বশেষ সংযোজন হলো পরিবেশ নারীবাদ। ফরাসি নারীবাদী ফ্রাঁসোয়া দা এবনে 1974 সালে সর্বপ্রথম পরিবেশ নারীবাদ শব্দটি ব্যবহার করেন। তাহলে পরিবেশ নারীবাদ শব্দটি কখন সর্বপ্রথম ব্যবহার করা হয়? 1974 সালে কে ব্যবহার করেন? ফরাসি নারীবাদী ফ্রাঁসোয়া দা এবনে। পরিবেশ নারীবাদ শব্দটির অর্থের বিভিন্নতা রয়েছে। মূলত নারীর প্রতি কর্তৃত্ব, প্রকৃতির উপর মানুষের আধিপত্য বিষয়ক মতামতকে নিয়ে হচ্ছে পরিবেশ নারীবাদ। প্রকৃতির সাথে নারীর একাত্মতা ও ঘনিষ্ঠতা মূল্যায়ন করা পরিবেশ নারীবাদের আরেকটি দিক। অর্থাৎ প্রকৃতির সাথে নারীর একটা সম্পর্ক আছে। মানুষ যেমন প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করে, সেটা প্রকৃতিকে ইচ্ছা মতো ব্যবহার করে, তেমনি এই পরিবেশ নারীবাদীদের অভিযোগ পুরুষও নারীদের ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করে, তাদের উপর কর্তৃত্ব খাটায়। সুপ্রিয় শিক্ষার্থী, 6 নম্বর পয়েন্ট হলো সমাজতান্ত্রিক নারীবাদ। এই মতবাদ অনুসারে শুধু শ্রেণী কাঠামো নয়, জৈব পার্থক্য, গোষ্ঠী পার্থক্যের উপর ভিত্তি করে ব্যক্তি মানুষের উপর নির্যাতন চালানো হয়। অর্থাৎ সমাজতান্ত্রিক নারীবাদের অভিযোগ শুধু শ্রেণী কাঠামো নয়, জৈব পার্থক্য এবং গোষ্ঠী পার্থক্যের উপর ভিত্তি করে ব্যক্তি মানুষের উপর নির্যাতন চালায়, ফলে ক্ষমতা ও অধস্তনতা হচ্ছে জাতিভেদ, পুঁজিবাদ ও পুরুষতন্ত্রের উৎস। সমাজতান্ত্রিক নারীবাদীরা মার্ক্সবাদের শোষণ ও নির্যাতনকে গুরুত্ব দেওয়া হয় বলে স্বীকার করে নেন। সমাজতান্ত্রিক যারা নারীবাদী, তাদের মার্ক্সবাদী যে তথ্য সেখানে বলা, সমাজবাদী নারীবাদীরা অভিযোগ করেছে মার্ক্সবাদে নারীদেরকে শোষণ ও নির্যাতনকে গুরুত্ব দেওয়া হয় বলে তারা স্বীকার করে নেন। কিন্তু লৈঙ্গিক অবস্থানের কারণে নারী যে মা, গৃহকর্তী, গৃহশ্রমিক, ভোক্তা হিসেবে শোষণ নির্যাতন শিকার হয় মার্ক্সবাদে তার কোনো ব্যাখ্যা নেই। সমাজতান্ত্রিক নারীবাদের মূল কথা হচ্ছে মাতৃত্ব ও যৌনতার স্বরূপ বুঝতে না পারলে শ্রেণী শোষণের মাত্রাটিও বোঝা যাবে না। অর্থাৎ নারীদের যে মাতৃত্ব এবং যৌনতা, সেটা স্বরূপ প্রকৃত অবস্থা বুঝতে হবে, তাহলে শ্রেণী শোষণের মাত্রাটিও বোঝা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, 7 নম্বর পয়েন্ট হলো নৈরাজ্যবাদী নারীবাদ। এই দ্বারা নারীবাদ নৈরাজ্যবাদী চিন্তার সমন্বয় ঘটায়। শ্রেণী সংগ্রাম ও রাষ্ট্রবিরোধী নৈরাজ্যবাদী সংগ্রামের অপরিহার্য অংশ হিসেবে এরা পিতৃতন্ত্র বিরোধী সংগ্রামকে চিহ্নিত করে। অর্থাৎ নৈরাজ্যবাদী নারীরা যে বর্তমানে সারা বিশ্বে পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা সেটার বিরোধিতা করেন, সারা বিশ্বে যে পুরুষরা নেতৃত্ব দিচ্ছেন সেটার বিরোধিতা করে। বস্তুত নারীবাদী সংগ্রামের একটি অপরিহার্য অংশ হিসাবে নৈরাজ্যবাদী সংগ্রামকে গণ্য করা হয়। এই ধারা চিন্তাবিদদের মধ্যে আমেরিকান নারীবাদী সুসান ব্রাউন মিলার, রাশিয়ার লেখক এমা গোল্ডম্যান, স্প্যানিশ রাজনীতিবিদ ও নারীবাদী ফ্রেডেরিকা মন্টসেনি প্রমুখ অন্যতম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো জেন্ডার ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব। অর্থাৎ এই যে বিদ্যমান আমাদের সমাজে যে জেন্ডার আছে, জেন্ডারের কারণে আমাদের সমাজে কি কি প্রভাব হচ্ছে বা কি কি বৈষম্য দেখা যাচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। মানুষ যখন সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করতে শুরু করেছে, তখন থেকেই জেন্ডার বৈষম্য বিরাজ করছে।
পৃথিবী সৃষ্টির শুরুতে মানুষ যখন সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করা শুরু করছে, তখন থেকে সমাজে জেন্ডার বৈষম্য বিরাজ করছে। এর ভিত্তিতে সৃষ্টি হয় নানাবিধ সামাজিক বৈষম্য, নিচে তা আলোচনা করা হলো। 1 নম্বর, জন্মগত বৈষম্য। পিতৃতান্ত্রিক সমাজে জন্ম নেওয়া সন্তানের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য চোখে পড়ে। যেমন একটি পুত্র সন্তান পেলে পিতামাতা যেরূপ আনন্দ চিত্তে ও আগ্রহ করে তাকে নিয়ে নানা রঙিন স্বপ্ন দেখে, একটি কন্যা সন্তান হলে ঠিক তদ্রূপ বিষাদ ঘন চিত্তে তারা কন্যাটির ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনায় পড়ে। এটা ঠিক, আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যখন একটি পুত্র সন্তান পরিবারে আসে, তখন সবাই খুব আনন্দিত হয় এবং খুশি হয় এবং এই সন্তানকে নিয়ে তারা রঙিন স্বপ্ন দেয়। আবার ঠিক তার বিপরীতটা হলো, কন্যা সন্তান হলে বিষাদঘন চিত্তে তারা কন্যাটির ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা করে, অর্থাৎ তারা চিন্তিত হয়ে পড়ে। তবে আজকাল মানুষ যত শিক্ষিত হচ্ছে, এ অবস্থার পরিবর্তন আছে, কারণ আজকাল ছেলে মেয়েকে সমান দৃষ্টিতে দেখা হয়। মানুষ মানুষ যত শিক্ষিত হচ্ছে, তত এই জন্মগত বৈষম্য ছেলে এবং মেয়েদের, পুত্র এবং কন্যা সন্তানদের যে জন্মের পর মানুষ যে ভিন্ন দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেটার অনেকটা পরিবর্তন আছে। কারণ আজকাল ছেলেরা যেমন সমাজে প্রতিষ্ঠিত, তেমনি মেয়েরাও আমাদের সমাজে প্রতিষ্ঠিত। বলতে গেলে বর্তমানে বাংলাদেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আমরা 5টা পদ ধরি, মর্যাদা সম্পন্ন গুরুত্বপূর্ণ 5টা পদের ম্যাক্সিমাম কিন্তু এখন নারীরা অবস্থান করছে। যদি আমরা বলি বাংলাদেশের 1 নম্বর নির্বাহী, বাংলাদেশের সবচেয়ে নির্বাহী ক্ষমতার অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। তারপরে আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার হলেন একজন নারী। তারপর আমাদের বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী একজন নারী। তারপর আমাদের বর্তমান মন্ত্রী পরিষদে ম্যাক্সিমাম নারী সদস্য আছে। তাছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ বিভিন্ন সেক্টরে এখন সচিবালয় সহ সমাজের উচ্চ পদে এখন নারীরা অংশগ্রহণ করতেছে, চলে আসছে, উচ্চ পদে আসীন হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, 2 নম্বর পয়েন্ট হলো সম্পত্তির উত্তরাধিকারে বৈষম্য। সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্ট পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, সম্পত্তি উত্তরাধিকার আইনে বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এদেশের নারীরা সম্পত্তির কতখানি অংশীদার তা নিজ নিজ ধর্মীয় বিধান অনুযায়ী পরিচালিত হয়। এতে বেশিরভাগ নারী সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়। অর্থাৎ প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দি ইকোনমিস্ট বলছে যে বাংলাদেশে যে সম্পত্তির উত্তরাধিকার আইন আছে, সেটা সেই আইনের কারণে বাংলাদেশের নারীরা বৈষম্য শিকার হচ্ছে, এবং নারীরা যে সম্পত্তি সেটা নিজ নিজ ধর্মীয় বিধান অনুযায়ী তারা সম্পত্তি পান, এতে বেশিরভাগ নারী তারা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা কোনো কোনো ধর্মে হতে পারে, তবে আমাদের ইসলাম ধর্মে এই সম্পত্তির উত্তরাধিকারে নারীরা তেমন একটা বৈষম্য শিকার হন নাই, অর্থাৎ নারীরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হন নাই। কারণ মুসলিম পারিবারিক আইন বা ইসলামী আইন অনুসারে একজন নারী তার বাবা থেকে বা ভাই বন্ধুর থেকে সম্পত্তি পায়, তারপর তার স্বামী থেকে সম্পত্তি পায়, তারপরে তার ছেলে মেয়ে থেকেও সম্পত্তি পায়। সবগুলি সম্পত্তি একসাথে যোগ করলে দেখা যায় একজন নারী একজন পুরুষ থেকে আরো বেশি সম্পত্তি পায়। সুপ্রিয় শিক্ষার্থী, 3 নম্বর পয়েন্ট হলো খাদ্য পরিবেশনে বৈষম্য। জেন্ডারের ভিত্তিতে খাদ্য পরিবেশনায় পারিবারিক স্তরে বৈষম্য পরিলক্ষিত হয়। যেমন পরিবারে খাবার পরিবেশনকালে ছেলে ও মেয়ে একত্রে উপস্থিত থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলের থালায় বড় মাছের মাথা ও দুধের সর পরিবেশন করা হয়। এটি পিতৃতান্ত্রিক প্রভাবে প্রভাবান্বিত, অর্থাৎ আমাদের দেশে খাবার পরিবেশনেও বৈষম্য দেখা যায়। সেখানে দেখা যায় ছেলে মেয়ে একসাথে যখন খেতে বসে, তখন ছেলের থালায় বা প্লেটে বড় মাছের মাথা দেওয়া হয়, দুধের সর দেওয়া হয়, মেয়েদেরকে সেখান থেকে বঞ্চিত করা হয়। এটা আমাদের পিতৃতান্ত্রিক পুরুষ সমাজ। তবে এখন এই অবস্থার পরিবর্তন
হয়েছে। এখন ছেলে মেয়েদেরকে একই দৃষ্টিকোণ থেকে দেখা যায়। এখন দেখা যায় ছেলেদের যদি বড় মাছের মাথা দেওয়া হয়, মেয়েদেরও দেওয়া হয়। ছেলেদের যদি দুধের শর দেওয়া হয়, মেয়েদেরও দুধের শর দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থী, 4 নম্বর পয়েন্ট হলো শিক্ষাক্ষেত্রে বৈষম্য। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তান অধিক আকাঙ্ক্ষিত। অনেক পরিবারে পুত্র সন্তানের জন্য যথাসাধ্য শিক্ষার ব্যবস্থা করা হলেও কন্যা সন্তানটির জন্য ততখানি করা হয় না। অর্থাৎ পুত্র সন্তানের জন্য প্রাইভেট টিউটরের প্রয়োজন হলেও কন্যা সন্তানের জন্য তা নয়। তা শিক্ষাক্ষেত্র একটা বৈষম্য দেখা যায়। সেখানে পুত্র সন্তানদেরকে একটি পজিটিভ দৃষ্টিতে দেখা হয় যে পুত্র সন্তানরা লেখাপড়া করবে, চাকরি বাকরি করবে, অনেক ইনকাম করবে, তাদের প্রয়োজনে প্রাইভেট টিউটরের ব্যবস্থা করা হয়। অন্যদিকে মেয়েদেরকে নেগেটিভ দৃষ্টিতে দেখা হয় যে মেয়েদের শিক্ষার দরকার নাই, মেয়েরা রান্না বান্না করবে, তারপর বড় হলে বিয়ে দিবে, স্বামী সংসারে যাবে, রান্না বান্না করবে, পুত্র ছেলে মেয়ে সন্তানদের নিয়ে ব্যস্ত থাকবে, তাদের খাবার দাবার যত্ন এবং লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে। এই ক্ষেত্রে একটা বিশাল একটা বৈষম্য কাজ করে। তবে এই অবস্থার অনেকটা পরিবর্তন হচ্ছে। 5 নম্বর চলাফেরার বৈষম্য। বাংলাদেশ তথা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে একজন পুরুষ দিন রাতের যে কোনো সময় যেমন ঘরের বাইরে চলাচল করতে পারে, তেমনি যে কোনো জায়গায় বা যে কোনো অনুষ্ঠানে বিনা বাধায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু মহিলাদেরকে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। এছাড়া সব ধরনের অনুষ্ঠান ও নারীর জন্য উন্মুক্ত নয়। অর্থাৎ এটা আমাদের দেশের বাস্তব প্রেক্ষাপটে একজন ছেলে বা একজন পুরুষ যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যেতে পারে, কিন্তু একজন নারী সেটা যে কোনো অবস্থায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় যেতে পারে না। এক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা থাকে। আবার অনেক ধরনের অনুষ্ঠানও নারীর জন্য উন্মুক্ত নয়, অর্থাৎ নিষেধাজ্ঞা থাকে। 6 নম্বর শ্রমমূল্য বৈষম্য। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহে জেন্ডার বিশেষে একজন শ্রমিকের শ্রমমূল্যের ব্যবধান পরিলক্ষিত হয়। বাংলাদেশের বিভিন্ন পেশায় মেয়েরা পুরুষের তুলনায় কম মজুরি পেয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশে এটা দেখা যায় নারী পুরুষ একই রকম কাজ করে। যেমন দেখা যায় ইটের ভাটায় কাজ করে একজন নারীও কাজ করে, একজন পুরুষও কাজ করে, অথবা মাটি কাটার কাজ করে, একই রকম কাজ করে, গার্মেন্টসে একই রকম কাজ করে, কিন্তু পুরুষদের বেতন বেশি দেওয়া হয় এবং নারীদের কম বেতন দেওয়া, একই রকম কাজ করে, একই যোগ্যতা থাকা সত্ত্বেও। সেই ক্ষেত্রে একটা বিশাল বৈষম্য রয়েছে। 7 নম্বর সামাজিক আচরণ বিধিতে বৈষম্য। জেন্ডারের ভিত্তিতে নারীর জন্য নির্দিষ্ট কিছু আচরণ বিধি নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই আচরণ বিধি প্রতিনিয়ত তাকে রপ্ত করতে হয় এবং অ্যাডাসে নিজেকে গড়ে তুলে নারীদের পুরোকাষ্ঠ দেখাতে হয়। সমাজে নারীর উপর সামাজিক সাংস্কৃতিক বিধিনিষেধ আরোপ করেছেন। অর্থাৎ একটা সমাজে নারীর জন্য নির্দিষ্ট কিছু আচরণ বিধি নির্ধারিত করে দেওয়া থাকে, সেগুলো তাদেরকে মানতে হয়, অবশ্যই মানতে হয়, না মানলে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাদের অপমানিত হতে হয়। সেটা পুরুষদের ক্ষেত্রে সেরকম কোনো বিধিনিষেধ থাকে না। এই ক্ষেত্রে বিশাল এক বৈষম্য কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী, 8 নম্বর পয়েন্ট হলো চাকরি ক্ষেত্রে বৈষম্য। বাংলাদেশে চাকরি ক্ষেত্রে জেন্ডার বৈষম্য চোখে পড়ে। পিতৃতান্ত্রিক সমাজ হওয়ায় সকল কর্মক্ষেত্রে পুরুষরা বেশি অগ্রাধিকার পায়। এছাড়া অনেক কর্মে মেয়েদের নিরুৎসাহিত করা হয়, যেমন নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী, ড্রাইভার ইত্যাদি পেশায় নারীদের অংশগ্রহণ খুব কম। তবে ইদানিং এ ধরনের পরিবর্তন ঘটছে। তা চাকরি ক্ষেত্রেও একটা বিশাল বৈষম্য দেখা দেয়। সব সেক্টরে নারীদেরকে কি বলে চাকরির সুযোগ দেওয়া হয় না, তাদেরকে অনেক চাকরি ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়। বিশেষ করে এখানে কয়েকটা সেক্টরে বলা আছে নিরাপত্তা কর্মী, তারপর নৈশ প্রহরী, ড্রাইভার, সেক্ষেত্রে তাদের কি বলে নিরুৎসাহিত করা হয় তাদের নিজস্ব নিরাপত্তার বা সিকিউরিটির অভাবে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ কম। তবে ইদানিং এই অবস্থার পরিবর্তন হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। তাহলে আজকে আমরা জানলাম জেন্ডার কি, জেন্ডারের মতবাদ সমূহ, জেন্ডারের ফলে সৃষ্ট সামাজিক প্রভাব সমূহ সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে
তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, নিরাপদে থাকো। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই দোয়াই করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।